রাস্তার বেহাল দশা চরম দুর্ভোগে পড়েছে কমলপুরের বালিগাঁও, বিলাসছড়া এবং রাঙ্গিছড়া গ্রামগুলির হাজার হাজার জাতি উপজাতি সম্প্রদায়ের বসবাসকারীরা। তাদের দাবি একটাই, রাস্তাটি অতি দ্রুত সংস্কার করা হোক। রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছে বালিগাঁও, বিলাসছড়া ও রাঙ্গিছড়া গ্রামগুলির হাজার হাজার জাতি উপজাতি সম্প্রদায়ের বসবাসকারীরা। কমলপুর 45 নং বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বালিগাঁও এবং বিলাসছড়া পঞ্চায়েত গত প্রায় 5 বছর যাবৎ কমলপুরে বাস টার্মিনাল থেকে বালিগাঁও বিলাসছড়া ভায়া প্রায় 12 কিলোমিটার দূরত্বের রাস্তাটি মারণ ফাঁদে পরিণত হয়েছে। এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে টমটম, রিক্সা, অটোর মাধ্যমে কমলপুর স্বাস্থ্য, শিক্ষা, বাজার, হাট সহ নানা কাজে নির্ভরশীল মানুষ। এই অবস্থায় দীর্ঘ 12 কিলোমিটার রাস্তার কার্পেটিং মেটালি উঠে বড় বড় গর্তের পরিণত হয়েছে, যা চলাচলের অযোগ্য। বিশেষ করে গ্রামগুলির মুমূর্ষ রোগীকে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে আনতে রোগীরা অর্ধমৃত হয়ে পড়ে। রাস্তার 95% বড় বড় গর্তের দরুন অটো ও ই রিক্সা চালকদের 2 দিন পর পর মেরামত করতে হয়। বালগাইছড়ি যে রাস্তা এমন বেহাল দশা যে আমরা অটো নিয়ে যেতে পারি না, 2 দিন পর পর সার্ভিসিং করতে হয়, প্রচন্ড দেখা পাই গাড়ি গুলা, এই জন্য অনেক সময় আমরা যাইও না। কত কিলোমিটার এবার রাস্তাটা? রাস্তাটা আপনার কমপক্ষে 12 থেকে 15 কিলোমিটার এবার রাঙ্গিছড়া পর্যন্ত। বৃদ্ধ যাত্রীদের প্রাণষ্ঠাগত, অতিরিক্ত ভাড়া দিতে হয়। বালিগাঁও, বিলাসছড়া ও রাঙ্গিছড়া বসবাসকারীদের একটাই দাবি বর্তমানে, সরকার যেন তাদের একমাত্র যাতায়াতের রাস্তাটি কার্পেটিং মেটালিং করে চলাচলের যোগ্য করে দেয়। অতি সত্যি আমরা আমাদের রাস্তাটা যাতে সংস্কার হয়, অনেকজনের কাছে বলেছি, অনেকজনের কাছে অনেক কিছু কয়েছি, কিন্তু রাস্তাটা কাজ সম্পূর্ণ হচ্ছে না। এজন্য আমরা আবেদন করছি সরকারের কাছে, আমাদের রাস্তাটা হচ্ছে তাড়াতাড়ি এই রাস্তার কাছে সম্পূর্ণ করো। রাস্তাটি মেরামত করার জন্য দীর্ঘদিন যাবৎ দাবি করে আসছিল গ্রামবাসীরা, কিন্তু কোনো এক অজানা কারণে রাস্তাটির কাজ হচ্ছে না বলেই অভিযোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।